সংঘর্ষ থামাতে যাওয়ায় পুলিশ সদস্যদের ওপর হামলা। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে হামলা শিকার হয়েছে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশের সদস্যরা। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি সরকারি কাজে বাধা এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার 7 এপ্রিল কোতোয়ালি মডেল থানায় উপপরিদর্শক মাইনুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। এর আগে গত শনিবার 6 এপ্রিল বিকেলে নগরীর রূপাতলী গ্যাস টারবাইন এলাকায় পুলিশের ওপর ওই হামলার ঘটনা ঘটে। মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন বরিশাল নগরীর রূপাতলী গ্যাস টারবাইন এলাকার আব্দুল জলিলের ছেলে মাহমুদুল হাসান ও মৃত মামুন হলাদারের ছেলে মাইনুল ইসলাম। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক তদন্ত আমানুল্লাহ আলবাড়ি জানান, ওই এলাকায় রিয়াজ ও তানিয়া গ্রুপের সঙ্গে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি টিম। এ সময় তানিয়া গ্রুপের হামলায় 3 নারী পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম পাঠানো হয়। তারা গিয়ে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাছাড়া ঘটনাস্থল থেকে হামলাকারী দুইজনকে আটক করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, জমি জমা বিরোধ নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে 3 নারী পুলিশ সদস্য হামলা শিকার হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।